বোলপুর গণধর্ষণ মামলায় প্রধান অভিযুক্তদের 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিল বোলপুর আদালত। বাবা সহ চারজনের বিরুদ্ধে শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ দায়ের করেছিল এক আদিবাসী নাবালিকা। বীরভূম জেলার বোলপুর মহকুমার মুলুক এলাকায় আদিবাসী পাড়ায় এক পরিবার এলাকার শিয়ান মুলুক পঞ্চায়েতের তৃণমূল সদস্য দীপ্তিমান ঘোষের কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ নিয়েছিল ওই আদিবাসী নাবালিকার বাবা। অভিযোগ, পিতার ঋণ শোধের জন্য আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করে দীপ্তিমান ঘোষ ও তার বন্ধু বান্ধব। তৃণমূল নেতা দীপ্তিমান ঘোষের দ্বারা নির্যাতিত ওই নাবালিকার আরো অভিযোগ তার বাবার বিরুদ্ধে। নাবালিকার অভিযোগ, টাকা শোধ করতে না পারার জন্য তার পিতা তাকে দীপ্তিমান ঘোষের হাতে তুলে দিয়েছিল। মঙ্গলবার নাবালিকার মাসি বোলপুর থানায় এই জঘন্য ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। অসুস্থ নাবালিকা বর্তমানে বোলপুর হাসপাতালে ভর্তি। বোলপুর হাসপাতালে ভর্তি নির্যাতিতাকে দেখতে হাসপাতালে যান বীরভূমের জেলাশাসক বিধান রায়। আমি আমার থেকে রিপোর্ট হলো একটি মেয়ে এখানে ভর্তি হয়েছে, এটা ট্রমাটিক কন্ডিশনে দেখতে এসেছিলাম। আমাদের অলরেডি এখানে মেডিকেল বোর্ড কনস্টিটিউট হয়ে গেছে গতকাল থেকে, গতকালই ভর্তি হয়েছিল এখানে। তো সেটাই আমরা সবাই মিলে পর্যালোচনা করলাম যে তার শারীরিক অবস্থা ইত্যাদি কেমন, প্রয়োজনে আমরা তো সবসময় বেটার ট্রিটমেন্টের কথা বলি, যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বেটার ট্রিটমেন্টের জন্য বাইরেও পাঠাতে। কী কী পদক্ষেপ এখন অবধি নেওয়া? যে ঘটনা মানে আপনাদের কাছে যা রিপোর্টেড বা আমার কাছে সে একই রিপোর্টেড, এটা আন্ডার ইনভেস্টিগেশন। শারীরিক অত্যাচার ও ধর্ষণের অভিযোগ পেয়ে পুলিশ দীপ্তিমান ঘোষ ও নাবালিকার বাবা সহ চারজনকে গ্রেফতার করে। ধর্ষণের ঘটনায় দীপ্তিমান ঘোষ সহ ধৃত চারজনের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বোলপুর মহকুমা আদালত। তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। বোলপুর জুরিডিকশনের একটা পক্সো কেস এবং তার সঙ্গে মানে অর্টিসিটি অ্যাক্টের সিভিল কাস্ট সিভিল ট্রাইবের ওই অ্যাক্টের শুধু যুক্ত করা হয়েছে এবং আইপিসির সেকশনগুলো যুক্ত করা হয়েছে। সেই কেসটা আজকে বেল পিটিশন মুভ হয় দুটো আসামির পক্ষে, দীপ্তি ঘোষ অ্যান্ড শুভেন্দু ঘোষ। পুলিশ 10 দিনের রিমান্ড চায় এবং সেটা অ্যালাউ হয়ে গেছে। আবার আগামী 22 তারিখে ওর প্রোডাকশনের ডেট দিয়েছে। দীপ্তি ঘোষ বিরুদ্ধে ছিতে মার্ডি এই মকদ্দমাটা দায়ের করেছেন, অর্থাৎ যে ভিকটিম গার্ল তার মাস্তুতো দিদি এই মকদ্দমাটা করেছেন। এখন যেটা ঘটনা, প্রকৃত ঘটনা সেটা হচ্ছে যে এই যে এই ভিকটিম গার্ল তার বাবা এই আমার মক্কেলের কাছে টাকা ধার নিয়েছিল, সেই টাকাটা সে পরিশোধ করছিল না দীর্ঘদিন ধরে। আমার মক্কেল দীপ্তি ঘোষ বারবার সেই টাকাটা তার কাছে ফেরত চাইছিল। গত রবিবার দিন এই টাকাটাও দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু গত রবিবার যখন টাকাটা দিতে পারলো না, ওর কাছে আবার যায় এবং সেই টাকাটা ফেরত চায়। কিন্তু যখন ও টাকাটা ফেরত চায় ও দিতে পারে নাই, তারপরই গতকাল অর্থাৎ সোমবার দিন ওর বিরুদ্ধে মিথ্যা করে এই মকদ্দমাটা করা হয়েছে। বোলপুর আদালতে দাঁড়িয়ে ধৃত তৃণমূল নেতার মা নমিতা ঘোষ স্বীকার করে নেন, তার ছেলের কাছ থেকে 3 লক্ষ টাকা ধার নিয়ে শোধ দিচ্ছিল না নির্যাতিতার বাবা, আর তার জেরে এই ঘটনা। তবে তিনি নিজের ছেলেকে নির্দোষ বলে দাবি করেন। এই দিন মিথ্যা করে ফাঁসি যে আমার ছেলের সঙ্গে টাকা ধার নিয়ে টাকাটা দিতে হবে বলে এরকম কেসে ফাঁসি দিয়েছে আমার ছেলে। কত টাকা ধার নিয়েছিল? টাকা 3 লাখ টাকা নিয়েছিল দুই বন্ধুর কাছে, দুই আমার ছেলের কাছে, আমার ছেলে বন্ধুর কাছে। কে নিয়েছিল ধার টাকাটা? বাবু মাস্টার। কতদিন আগে নিয়েছিল টাকাটা? নিয়েছে প্রায় আমি তো অত ঘটনা জানি, কবে দিয়েছে কি করেছে এখন আদায় করার সময় শুনতে পাচ্ছি। নির্যাতিতা আদিবাসী নাবালিকার সুচিকিৎসার জন্য কলকাতায় SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বুধবার বোলপুরে CPIM-এর পার্টি অফিস থেকে থানা পর্যন্ত একটি মিছিল করে বামেরা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।